বাংলাদেশের অন্যতম শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল আর বেঁচে নেই। আজ সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন। বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে তার নতুন সিনেমা পেয়ারা সুবাসের প্রিমিয়ামে অংশ নেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। বসুন্ধরার পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই। স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তুখোর প্রতিভাবান এই অভিনেতা সমকাল থিয়েটার নামের একটি নাটকের দলের মাধ্যমে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হন। সেই সূত্রে নাট্যচার্য সেলিম আউদ্দিনের সঙ্গে তার পরিচয় হলে সেলিম আউদ্দিনের পরামর্শে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটকের দল ঢাকা থিয়েটারে যুক্ত হন 1988 সালে। একসময় তিনি হয়ে ওঠেন দলটির অন্যতম সক্রিয় সদস্য। ঢাকা থিয়েটারের হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। 1993 সালে উত্তম আকাশ পরিচালিত আখেরি হামলা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন এবং 1997 সাল পর্যন্ত আরও বেশ কিছু বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন। অধিকাংশ ছবিতে তিনি খল চরিত্রে অভিনয় করেন। বাণিজ্যিক চলচ্চিত্রের পরিবেশ ক্রমশ খারাপ হলে তিনি বাণিজ্যিক চলচ্চিত্র থেকে সরে গিয়ে টিভি নাটকে মনোনিবেশ করেন। টিভিতে প্রথম অভিনয় করেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নযাত্রা নাটকে। আর তিনি জনপ্রিয়তা অর্জন করেন কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের পুষ্পকথা নাটকে ঘোড়া মজিদ চরিত্রে অভিনয় করে। এই জুটি পরবর্তীতে আরও অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন, যেমন বৃক্ষমানব, সবাই গেছে বনে, অচিন রাগিনী, খোয়াবনগর, যমুনার চাও দেখতে কালো ইত্যাদি। একুশে টিভির প্রেত নাটকে অভিনয় করেও তিনি খুবই প্রশংসিত হন। এছাড়া তার আরও উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে 69, কবি ও কবিতা, শূন্যস্থান পূর্ণ, দ্বিতীয় জীবন, রঙের মানুষ, এ জার্নি বাই বোট ইত্যাদি। হুমায়ুন আহমেদের চন্দ্রকথা চলচ্চিত্রের মাধ্যমে আহমেদ রুবেল নতুন করে নিজের চলচ্চিত্র জীবন শুরু করেন। এই ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে শ্যামলছায়া, দ্য লাস্ট ঠাকুর, গেরিলা ইত্যাদি। তিনি পারাপার নামে কলকাতার একটি ছবিতেও অভিনয় করেছিলেন। অসাধারণ অভিনয়ের পাশাপাশি তার ভরাট কণ্ঠস্বর দর্শকরা খুবই পছন্দ করত। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে তিনি 2012 থেকে 2016 সাল পর্যন্ত এক প্রকার স্বেচ্ছা নির্বাসনেই ছিলেন। এরপর তিনি আবারও কাজে ফিরে আসেন। এ মাসেরই 9 তারিখ তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারা সুবাস সিনেমাটি মুক্তি পাচ্ছে। আজ ছিল ছবিটির একটি বিশেষ প্রদর্শনী, সেখানে তার যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তার আর যোগ দেওয়া হয়নি। তিনি সবাইকে ছেড়ে মাত্র 55 বছর বয়সেই পাড়ি জমালেন জীবনের ওপারে। আহমেদ রুবেল যে মাপের অভিনেতা, তাকে নিয়ে সেভাবে চর্চা হয়নি আমাদের দেশে। আপামর দর্শকদের কাছে তিনি একজন আনসাং হিরো হয়ে থেকে যাবেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন।